হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, অনেকেই বলছেন দাদা এই বিষয়ে একটা ভিডিও করুন যে টাইগার 3র ঝড়ে কি মানুষ পড়ে যাবে, মানুষ কি টিকতে পারবে, মানুষ কি দাঁড়াতে পারবে, নাকি উল্টে টাইগার 3 কোনো ফ্যাসাদে পড়তে পারে। তো দেখুন, এই বিষয়ে আমি একটা লজিক্যালি আলোচনা করব। এখানে আমি কোনো একদম যে বায়াসড হয়ে কথা বলবো যে বাংলা সিনেমা বলে জিতটাকে এগিয়ে রাখতে হবে বা সালমান খান বড় হিরো বলে তাকে এগিয়ে রাখতে হবে, সেই ধরনের না। সমীকরণে যা যা বলছে যেরকম হতে পারে সেই বাস্তবটা আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত দেখুন, এই টাইগার 3র কিন্তু অ্যাডভান্স বুকিং খোলা হয়ে যাবে 5 তারিখ থেকে। তো বুঝতেই পারছেন হুড় হুড় করে রকেট গতিতে এর অ্যাডভান্স বুকিং চালু হয়ে যাবে, মানে লোকে টিকিট কাটতে শুরু করবে। সে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো আরও বেশি। তো 5 তারিখে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হলো আমাদের ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ রয়েছে। এই ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত ইন্ডিয়া অপরাজিত, তাকে বিট করার মতো কোনো টিম নেই। 60টার মধ্যে 60টাই জিতেছে। তো সাউথ আফ্রিকার সাথে এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে 8টা জিতে যাবে, বাকি রইল নেদারল্যান্ডের সঙ্গে, যেটা নিয়ে আমাদের বি টিম যেহেতু খেলে, তারপরও এটা আরামসে জিতে যাবে। যাই হোক, সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা যে খুব বেশি ইজি হবে তা আমি বলছি না। সাউথ আফ্রিকাও খুব বড় টিম, বর্তমানে এই ওয়ার্ল্ড কাপে তারাও 60টা ম্যাচের মধ্যে 6টা জিতে আছে, আর ইন্ডিয়া 60টার মধ্যে 60টা। তো 1 নম্বর আর 2 নম্বর টিম, তাই কম্পিটিশনটা অনেক বড় হবে, তো চাপ থাকতেই পারে। যাই হোক, অন্য টপিকেই চলে গেছি। এবার আমরা মানুষ আর টাইগারে আসি। তো টাইগারের যেহেতু অ্যাডভান্স বুকিং খুব বেশি হবে, বড় সিনেমা, অনেক টিকিট সেল হবে। দেখুন, এই সমস্ত সব কিছু 1 সপ্তাহ পর কিন্তু হালকা হয়ে যাবে, এটুকু আপনাকে মানতেই হবে। একটা নতুন রিলিজ সিনেমা 1 সপ্তাহ পরে, মানে 1 সপ্তাহ ধরে এর খুব ঝড় চলবে, যেরকমটা জওয়ান চলেছিল। তো জওয়ানের মতোই কিন্তু এটা চলবে, স্পাই ইউনিভার্স। তো বুঝতেই পারছেন অনেক বড় সিনেমা, তো সেখান থেকে দাঁড়িয়ে 1 সপ্তাহ দারুণ ঝড় তুলবে, তারপর দ্বিতীয় সপ্তাহে এটা অনেকটাই পড়ে যাবে। তো 2 সপ্তাহ পর মানুষ আসছে, তাই মানুষের যে খুব বেশি চাপ হবে টাইগারের জন্য এটা কিন্তু না, আমি এটা একদম বিশ্বাস করি না। হ্যাঁ, প্রথম শুরুর দিক দিয়ে টাইগার একদম অন্য লেভেলের বিজনেস করবে, করুক, ভালো সিনেমা ভালো বিজনেস করলে আমরা খুশি, সে হিন্দি হোক বা বাংলা, কিন্তু মানুষের এতে কোনো ক্ষতি নেই। মানুষের প্রথম সপ্তাহে যে রিলিজ করবে, বলিউডের একটি সিনেমা রয়েছে, আমি সেদিন বলেছিলাম স্টারফিশ। তাছাড়া আর পুরো অল ইন্ডিয়াতে মনে হয় না 24শে নভেম্বর কোনো সিনেমা আছে বড় ধরনের সিনেমা যে জিতের সঙ্গে টেক্কা দিবে, কারণ জিতের সিনেমাটা অনেকটাই বড়। একই সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর অল ইন্ডিয়া এএ ফিল্মস ডিস্ট্রিবিউট করবে, তো অনেক বড় সিনেমা। তো তার সঙ্গে পাঙ্গা দেওয়ার মতো আপাতত সিনেমা নাই, কিন্তু তার পরের সপ্তাহেই আসছে অ্যানিমেল, যেটাও এএ ফিল্মস করবে, তাই ওখান থেকেও জিতের একটা সাবসিডি রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে মানুষ কিন্তু এক ধাপ, মানে চাপে নেই, এক ধাপ এগিয়েই থাকবে টাইগারের থেকে। না টাইগারের থেকে না, মানে নিজের জায়গা থেকে। যেরকমটা চেঙ্গিস একসঙ্গে রিলিজ করেছিল, একসঙ্গে রিলিজ করার পর চেঙ্গিস কোনোভাবেই মানে এগিয়ে যেতে পারেনি। সালমান খানের সিনেমা থার্ড ক্লাস হওয়ার পরেও লোকে ঈদের মৌসুমে মানে সালমান খানকে দেখবেই, আর সালমান খানের সিনেমা দেখবে ভাই, ও ইন্ডিয়ার সুপারস্টার, বড় সুপারস্টার। তাই সালমান খানের সিনেমা 2 সপ্তাহ পরে রিলিজ করা হচ্ছে। এই রিলিজ ডেটটা আমার প্রথম থেকেই ভালো লেগেছে, মানুষের প্রথম থেকে একটা স্মার্ট রিলিজ ডেট হিসেবে আমি ঘোষণা করেছিলাম যে এটা একদম স্মার্ট রিলিজ ডেট। এই রিলিজ ডেটে কোনো সন্দেহ নেই, ভালো একটা বিজনেস নামাতে পারবে। আর জিতের সিনেমা মানে আমরা জানি যে উৎসব লাগে না, রিলিজ করার পর উৎসব এমনিতেই হয়ে যায়, জিত ফ্যানরা অলরেডি সেটা করবে। তো এই সিনেমার ধারা জিত আবারও প্রুভ করবে যে বাংলাতে একজন স্টার রয়েছে, যে বলিউডের মতো, যে সারা ভারতবর্ষের মতো জায়গায় গিয়ে টেক্কা দিয়ে আসতে পারে, নিজের ব্যানার পোস্টার লাগাতে পারে। এবার আরও বড় ধামাকা হবে, চেঙ্গিসের থেকে আরও এক কদম এগিয়ে হবে। তো এইটুকু বলার ছিল যে কোনো চাপ নেই, টেনশন নেবেন না। অনেক সমীকরণ করে আপনারাও দেখতে পারেন, সালমানের টাইগারের জন্য মানুষের কোনো চাপ হবে না। যদি মানুষ ভালো সিনেমা হয় তাহলে অ্যানিমেলের জন্য চাপ হবে না, এইটুকু বলতে পারি। বাকিটা দেখা যাক কী হয়। তো এইটুকু বলার ছিল। টাটা।